নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা আপডেট নিয়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করল, ওই পদে চাকরি পাওয়ার যোগ্য নয় আপনি। শিক্ষিকার বদলি নিয়ে ডিআইকে অপসারণের নির্দেশ দিল জাস্টিস গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর এক কঠিন স্টেপ কিন্তু আমরা কিন্তু দেখে আসছি। সো এইটা কিন্তু আরেকটা নতুন স্টেপ, সরাসরি তিনি কিন্তু বলে দিলেন এই পদের জন্য আপনি যোগ্য নয়, আপনি অন্য পদের জন্য আপনি ট্রাই করুন। সো বন্ধুরা, চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই পদে চাকরি যোগ্য নয়, শিক্ষিকার বদলি মামলায় ডিআইকে অপসারণের নির্দেশ দিলেন জাস্টিস গাঙ্গুলি। পাশাপাশি আদালত মঙ্গলবার এটাও স্পষ্ট করে দেয় যে আগামী 3 সপ্তাহের মধ্যে মামলাকারীকে বাড়ির কাছের স্কুলে বদলি করতে হবে। 5ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি, সেদিন রাজ্যকে নির্দেশ কার্যকরের বিষয়ে রিপোর্ট জমা করতে হবে। শিক্ষিকার বদলি মামলায় ডিআইকে অপসারণের নির্দেশ আদালতের এই 2 সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদের ডিআইকে অপসারণ করার নির্দেশ শিক্ষা দপ্তর প্রিন্সিপাল সেক্রেটারিকে। এক শিক্ষিকার বদলি নিয়ে সংক্রান্ত মামলায় মঙ্গলবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন ডিআই যে কাজ করেছেন তা আদালতে ভালো চোখে দেখছেন না, ডিআইকে পদ থেকে অপসারণ করতে হবে। সঙ্গে বিচারপতি এটাও স্পষ্ট করে দেন অন্য দপ্তরে চাকরি করতে পারেন ডিআই, তার করা মন্তব্য এই পদে চাকরি করার যোগ্য তিনি নন। পাশাপাশি আদালত মঙ্গলবার এটাও স্পষ্ট করে দেয় আগামী 3 সপ্তাহের মধ্যেই মামলাকারীকে বাড়ির কাছের স্কুলে বদলি করতে হবে। 5ই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি, সেদিন রাজ্যকে নির্দেশ কার্যকরের রিপোর্টে জমা করতে হবে। মামলাকারী নদিয়ার শিক্ষিকা বানানি ঘোষ, তিনি মুর্শিদাবাদ স্কুলে কর্মরত ছিলেন। বাড়ির কাছে বদলির আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ হন শিক্ষিকা। তার বক্তব্য, সন্তান জটিল রোগে আক্রান্ত এবং স্বামীও বিশেষভাবে সক্ষম, তাই বাড়ির কাছে বদলির আবেদন করেন ওই শিক্ষিকা। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন শিক্ষিকা। মুর্শিদাবাদের ওই স্কুলে কত শিক্ষক আছেন তা জানতে চেয়ে ডিআইয়ের রিপোর্ট তলব করে আদালত শিক্ষকদের তালিকার সঙ্গে প্যারাটিচারের সংখ্যা যোগ করে রিপোর্ট দেন ডিআই। চেয়েছে শিক্ষকদের পাঠ, উনি প্যারাটিচার যোগ করে উনি রিপোর্ট দিয়েছেন। সো এই জন্য বিচারপতি এই মন্তব্যটা করেছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় হলকে দুর্নীতি মামলার এক নবজাগরণ বলা হয়। তো এক একটার পর ওনার এক একটা স্টেপ দেখছে বাংলার মানুষ, একজন জাস্টিস হতে গেলে কেমন হতে হবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি ক্যারিয়ার পডকাস্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা নমস্কার, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।